সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই জানি দেশে বিমান তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী, এবং এটি একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট হতে পারে সেটা অনেক আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। ছবিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দেশে ডিজাইন করা এবং নির্মাণ করা বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। 2018 সালে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে বিমান বাহিনীর জন্য দেশে বেসিক ট্রেনিং এয়ারক্রাফট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এখন অনেকেই বলবেন, ঢাকঢোল বাজিয়ে এই 60-এর দশকের বিমান তৈরি করলো? প্রথমত, বেসিক ট্রেনারগুলোর ডিজাইন এমনই হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই কি সরাসরি ফাইটার জেট তৈরিতে হাত দেবে? বাংলাদেশ দ্রুততম সময়ে তাদের বিমান আকাশে দেখতে চায়, কিন্তু বিদেশি নতুন কিংবা পুরাতন কোনো খাতে বিনিয়োগ করেনি বাংলাদেশ। এছাড়াও কোনো দেশের কারিগরি সহায়তাও নেয়নি বাংলাদেশ। এই বেসিক ট্রেনারের ডিজাইন সহ প্রায় সবকিছুই বাংলাদেশে করা হয়েছে। ইতিমধ্যে এই প্রোটোটাইপটি আকাশেও সফলভাবে উড্ডয়ন করেছে। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের নিজস্ব নির্মিত এই বিমান একটি অনন্য মাইল ফলক তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রত্যেক বিমানে সার্ভিসে আসার আগ পর্যন্ত ডিজাইনগত কিছু সমস্যা থাকে, তবে তা ধাপে ধাপে শুধরে আরো আধুনিক ডিজাইনের বিমান নির্মাণে সক্ষম হবে বাংলাদেশ। তো এখন এতটুকুই, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। ইভেন আমরা কিন্তু নতুন এয়ারক্রাফট বানানো শুরু করেছি, যদিও এটা ছোট আকারের, বাট আমরা অলরেডি সেই দিকে স্টেপ ইন করেছি। আমাদের এয়ারক্রাফট হয়তোবা কিছুদিনের পরে আমরা দেখবো, হয়তোবা উইল হ্যাভ মেড ইন ফ্লাইট। এক্সাক্ট টাইমটা হয়তো এই মুহূর্তে বলতে পারবো, খুব সুন খুব সুন আমরা হয়তো শুরু করব। সেভাবেই কিন্তু আমাদের ক্যাপাবিলিটি বিল্ডিং যদি বলেন, আমি বলবো আসলে ঈর্ষা জাগানো ক্যাপাবিলিটি আমরা তৈরি করছি, সেদিকে এগুচ্ছি আমরা।